মৌসুমি তুই যাই বলিস, রাবি কিন্তু তোকে ভীষণ ভালোবাসে। বাসতেই পারে, আমার 22 বছরে 48 নম্বর অফার। কি বুঝলি মৌসুমি, শুরু থেকেই হি কি আবল তাবল বলছিস? আবল তাবল না। আচ্ছা আলম, সত্যি করে বলতো রাব্বি তোকে কত টাকা ঘুষ দিয়েছে আমাকে রাজি করানোর জন্য? মানে শুনেছি ওর বাবার নাকি অনেক টাকা আছে। আহ মৌসুমি, তুই সিরিয়াস ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছিস। তুই জানিস না রাব্বি তোর জন্য ওর বাবার সাথে ঝগড়া করে এখন বাড়ি ছেড়ে আমার সাথে থাকছে। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমি তো ওকে ঝগড়াও করতে বলিনি, বাড়িও ছাড়তে বলিনি। শোন, তোদের 48 নম্বর অফারও আমি না করে দিলাম। রাব্বিকে বলিস বাড়ি ফিরে যেতে। আমার বাবা কিছুতেই রাব্বিকে মেনে নেবে না, কারণ ওর বাবার সাথে আমার বাবার সম্পর্ক ভালো না। তাই শুধু শুধু আমার পেছনে না ঘুরে ওকে বলিস অন্য কোথাও চেষ্টা করতে। ঠিক আছে, চলি। হোয়াট, মৌসুমি তোকে এসব কথা বলেছে? সত্যি বলছিস তো? আরে বাবা, তোর বিশ্বাস না হলে তুই নিজেকে জিজ্ঞেস করে দেখ। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এত দেরি করছে কেন? কি জানি, ওই তো রাব্বি এসে গেছে। কি রে রেশমি, হঠাৎ জরুরি তলব? আর বলিস না, তোকে না জানিয়ে একটা প্রোগ্রাম করে ফেলেছি, পরীক্ষা তো শেষ, তাই বান্ধবীদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছি। বেশ তো, যাবি। না মানে বলছিলাম কি, তুই যদি সঙ্গে থাকতি তাহলে খুব মজা হতো। যেমন? তুই তো সিঙ্গার। অফ কোর্স। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুই যদি যাস তোকে নিয়ে কক্সবাজারে বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াবো, আমরা নাচব তুই গাইবি। হায় রে বোরখাওয়ালি, ক্যান ইউ ড্যান্স? ডু ইউ নো দ্য রিদম অফ লাইফ? হোয়াই নট, তাহলে গিয়েই দেখ না। ফ্রেন্ডশিপ হ্যাজ নো স্কার্ফিং। তুমি তুই কিন্তু ভুল করছিস, তোকে আমি আবারও বলছি, তুই ঠান্ডা মাথায় একটু চিন্তা কর। আরে রাব্বির মতো ছেলেই হয় না। কি নেই রাব্বির বল, ওর একটা খারাপ দোষ দেখা, জানি পারবি না। আলম, তুই যদি এই ব্যাপার নিয়ে আমার সাথে আর কোনোদিন কথা বলিস আমি টিচারকে বলে তোকে এই টিম থেকে আউট করে দিব। রাব্বিটা যে কি, ভার্সিটিতে এত মেয়ে থাকতে এমন একটা মেয়েকে পছন্দ করেছে, কালো মরিচের মতো ঝাল, রস কষ বলতে কিছুই নেই। আমিও দেখে নেব কোন রাজপুত্রকে তুই মালা পরাস। আমি তোর চেয়ে সুন্দরী মেয়ের সাথে রাব্বিকে ফিটিং করে দেব, এবং তা আজকের মধ্যেই দিব, না পারলে আমার নাম পাল্টে দেব। এক্সকিউজ মি, আমারে ডাকছেন? না মানে ইয়ে বুঝছি, আপনি কইতে লজ্জা পাইতেছেন, আমারে এত আদর করে আগে কেউ ডাকে নাই তো। আমি বুঝে ফেলাইছি আপনি আমারে বিয়ে করতেছেন। না না না, আমি না, রাব্বি রাব্বি রাব্বির জন্য মেয়ে খুঁজছি। উনি কোথায় থাকেন? কোথায় থাকে, কোথায় থাকে? চান্দার দেশে, চান্দার দেশে। জামু কেমনে? ট্রেনে যান, ট্রেনে। ঠিক আছে, আমি এখনই যাইতেছি।